আমাকে যদি কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করে যে স্যার একাদশ দ্বাদশে কোন সাবজেক্টগুলো অবশ্যই নিতে হবে ভালো স্কোর করার জন্য বা ভালো নাম্বার পাওয়ার জন্য তাহলে অবশ্যই কিন্তু আমি সবার আগে সাজেস্ট করি তাকে এডুকেশন সাবজেক্টটা রাখার জন্য কারণ ব্যক্তিগতভাবে আমারও কিন্তু এডুকেশন সাবজেক্টটা কিন্তু ছিল উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু আমি এডুকেশন পড়েছি আমি জানি এডুকেশনে তুমি কেবলমাত্র পরীক্ষার আগে এক সপ্তাহ যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু বিশাল রেজাল্ট করা সম্ভব তো বন্ধুরা তোমাদের হাতে কিন্তু এখন অনেক সময় অর্থাৎ এখনও তিন মাস সময় রয়েছে এই তিন মাস সময় যদি তোমরা এডুকেশন বিষয়টা একটু ভালো করে পড়ো আমি যে সাজেশন আজকে তোমাদেরকে দেব সেই সাজেশনগুলো যদি একটু খুটিয়ে তোমরা সুন্দর করে বাড়িতে পড়ে ফেলো তাহলে কিন্তু তোমাদের ভীষণ ভীষণ ভালো রেজাল্ট হবে বন্ধুরা আর তোমরা এটা কতটা জানো না আমি জানি না ঠিক আছে এডুকেশন কি বলো তো তোমাদের প্রশ্ন শুধু পয়েন্টগুলো ভালো করে পড়লেই ভিতরে নিজে থেকেই সুন্দর করে লেখা যায় সেই জন্য এডুকেশনের পয়েন্ট কিন্তু অধিক সংখ্যায় হতে হবে তুমি কিন্তু মার্ক তাহলেই বেশি পাবে আর এডুকেশনের সাজেশন এটা তৈরি করা তো আমার মনে হয় পৃথিবীতে যতগুলো সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টের থেকে এডুকেশনের সাজেশন তৈরি করা সবথেকে সহজ ব্যাপার আমি তোমাদেরকে একটুখানি দেখাবো যখন সাজেশনটা আমি দেবো সে সময় দেখাবো কয়েকটা সালের প্রশ্ন দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ সমস্ত সালের প্রশ্নগুলো কিন্তু আমার কাছে আছে সে প্রশ্নগুলো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যেটা এই বছর এসছে দু সালে আসবে সেটা আঠেরো সতেরো হাত আসবে না যেটা সতেরো আসবে সেটা আঠেরোতে আসবে না অর্থাৎ অল্টারনেটিভ সিস্টেম করে যেটা দু সালে আসবে সেটা একুশের জন্য ইম্পর্টেন্ট যেটা কুড়ি সালে আসবে সেটা আবার বাইশের জন্য ইম্পর্টেন্ট এক বছর গ্যাপ দিয়ে দিয়ে ঠিক আছে অর্থাৎ তুমি যদি দেখো যে এই সিলেবাস থেকে কিছু সিলেক্টিভ প্রশ্ন আছে মানে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোই কিন্তু বিভিন্ন সালে ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসে ঠিক আছে এক একটা চ্যাপ্টারে দুটো প্রশ্ন আছে কি হবে দু হাজার কুড়িতে একটা যদি আসে থাকে তাহলে দু হাজার একুশে বাকি যে আরেকটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা এসে যাবে সেই জন্যে আমি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ সহকারে বলছি আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেব সেই প্রশ্নগুলো তোমাদের হানড্রেড পারসেন্ট পরীক্ষায় আসবেই আসবে ঠিক আছে আর আমি ব্যক্তিগতভাবে আমি এডুকেশন শর্ট কোশ্চেনগুলো একটু সারা বছর ভালো করে দেখতাম আর বট কোশ্চেনটা একটু চর্চা করতাম ঠিক আছে পয়েন্টগুলো একটু দেখে রাখতাম আর পরীক্ষার আগে পাঁচ সাত দিন যে থাকতো একদম সেইভাবে মুখস্থ করতাম কিন্তু তোমাদেরকে আমি সেটা বলবো না তোমাদের হাতে এখনও মাস তিনেক সময় রয়েছে আমি যেহেতু এখনই তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি সেই জন্যে তোমরা এখন থেকে সুন্দর করে পড়ো নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পাওয়াটা কোনো ব্যাপারই নাই কোনো ব্যাপারই নাই জল ভাত আমি বলছি তো এডুকেশানে মার্ক বেশি তোলাটা একদম পুরো জল ভাত আর একটুখানি পড়বা পয়েন্টগুলো দেখবে পড়বা তোমার মাথায় ঝপঝপ করে ঢুকে গেছে কারণ এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয়টি কিন্তু খুব সহজ বা ইজি একটা বিষয় সেই আমার কথাগুলো মনোযোগ দিয়ে নিশ্চয়ই তোমরা যদি একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তোমার যদি এডুকেশন বিষয়টা তোমার থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ উপকারে আসবে আর কমন সেটা তো হান্ড্রেড পারসেন্ট আসবেই আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলছি ঠিক আছে বন্ধুরা তোমরা শুধু পড়ে ফেলো তো চলো বন্ধুরা ঝটপট আমরা প্রশ্নগুলো দেখে নিই এবার কেন এই প্রশ্নগুলো পড়বে সেটাও আমরা একটুখানি বিগত বছরের কয়েকটা প্রশ্ন কিন্তু চলো দেখে নিই দেখো বন্ধুরা আমার কাছে এখানে তিনটে প্রশ্ন আছে দু সাল দু সাল আর দু সাল দেখো তোমাদের দু হাজার উনিশ আঠারো আর ষোলো সালের ফাইনাল পরীক্ষার প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নগুলো থেকে তোমাদেরকে আমি একটু দেখাবো প্রথমে কেন এডুকেশন সাবজেক্টটা খুব সহজ সাবজেক্ট এবং কেন এখান থেকেও খুব সহজে শাসন তৈরি করা যায় এবং খুব সহজেই কিন্তু কমন তোমরা পাবে ঠিক আছে একটুখানি গুরুত্ব সহকারী একটুখানি ধৈর্য সহকারী ভিডিওটা দেখো আমি পুরো ক্লিয়ার করে দেবো আগে আমি কেন কমন তোমাদের খুব সহজে আসবে এবং আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ কেন আর এগুলো হান্ড্রেড পারসেন্ট কমন পাবে বা কেন সেই সমস্ত বিষয়গুলো একটুখানি আমি বলে নিই তারপরে তোমাদেরকে আমি সাজেশনগুলো কিন্তু দেবো দু হাজার ষোলোতে প্রশ্ন হয়েছে মুখ বোধিদের শিক্ষাদানের যে কোনো চারটি পদ্ধতি আর সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য এটা ষোলো সতেরো বাদ আঠারোতে আবার দেখো প্রশ্ন হয়েছে তোমাদের অন্ধদের শিক্ষা পদ্ধতি সর্বশিক্ষা অভিযান ঠিক আছে এবার উনিশটা দেখো মুখ বোধিতদের শিক্ষার পদ্ধতি আর বয়স্ক শিক্ষা বলতে কী বলছো দেখো যেটা দু হাজার ষোলোতে হয়েছিল সেই কোয়েশ্চেনটা আবার রিপিট হয়েছে দেখো দু হাজার ষোলোতে প্রশ্ন হয়েছিল দেখো মুখ কিন্তু শিক্ষা পদ্ধতি চারটি আলোচনা করো মুখ শিক্ষা পদ্ধতি ঠিক আছে তাহলে দেখো দু হাজার উনিশে যদি মুখোবোধিতদের শিক্ষা পদ্ধতি আসে তাহলে দু হাজার কুড়িতে কী হবে অন্ধদের শিক্ষা পদ্ধতি কিন্তু দু হাজার কুড়িতে কিন্তু পরীক্ষা হয়নি দু হাজার একুশে তোমাদের পরীক্ষা আছে আর এই বুকবদ্ধির শিক্ষা পদ্ধতি এটা কিন্তু তোমাদের সিলেবাস থেকে বাদ গিয়েছে তাহলে আমাদের এই পাঠটা দেখতে বয়স্ক শিক্ষা বলতে কী বলছো বয়স্ক শিক্ষার লক্ষ্য তাহলে এটা যখন চলে এসছে তাহলে দেখো এটা উনিশে চলে এসেছে কুড়িতে পরীক্ষা হয়নি তাহলে একুশে তোমাদের কোনটা আসবে তো সর্বশিক্ষা অভিযান অথবা সার্বজনীন প্রাথমিক শিক্ষা আছে সেই সার্বজনীন প্রাথমিক শিক্ষার কী তো চারটি পদক্ষেপ যেহেতু এটা দেখো দু হাজার ষোলোতে আসেনি আঠারোতে আসেনি উনিশেও আসেনি ঠিক আছে সতেরোতে এসছে তাহলে সার্বজনীন প্রাথমিক শিক্ষা যেটা আছে আর সর্বশিক্ষা অভিযান কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট তাহলে এখান থেকে পড়তে হবে তোমাদের তারপরে আরেকটা বিষয় আসি দেখো মানুষ হোয়েটের শিক্ষায় তোমাদের যেন ডেলার্স কমিশনের চারটি স্তম্ভ মানুষ হুয়েটের শিক্ষা চলে এসছে দু হাজার আঠেরোতে দু হাজার ষোলো এসে কি দেখো মানুষ হয়েটের শিক্ষা আচ্ছা দু হাজার উনিশে এসে জ্ঞান অর্জনের শিক্ষা তাহলে মানুষ হয়ে ওঠার শিক্ষা জ্ঞান অর্জনের শিক্ষা চলে এসছে তাহলে বাকি থাকলো কর্মজনের শিক্ষা আর একত্র বসবাসের জন্য শিক্ষা তাহলে এই দুটো তোমাদের এবার পরীক্ষায় আসবে দেখো আমি বন্ধুরা এইভাবে কিন্তু ভালো করে যাচাই করে প্রত্যেকটা প্রশ্ন দেখো এইভাবে আমি যদি দেখাই তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি দেখি দেখি দিতে পারি ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্নে আমি যে প্রশ্নগুলো দেবো এবং কী বলতো দুটো প্রশ্ন থাকে একটা এবছর যদি চলে আসে পরের বছর অন্য প্রশ্নটা আসবে ঠিক আছে এরকমভাবেই কিন্তু এডুকেশনের সাজেশন খুব সহজে কিন্তু নির্ণয় করা যায় সেই জন্য আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু তোমরা যদি গুরুত্বহীনভাবে নাও মানে গুরুত্ব যদি না দাও এবং ভালো করে না পড়ো তাহলে কিন্তু তোমার ভীষণ প্রস্তুতভাবে আমি বলছি ফাইনালি বলছি এই প্রশ্নগুলো একদম জলের মতন মুখস্থ করে যাও তুমি আমার কথাটা মনে রাখবে তুমি কমেন্ট করো তুমি পরীক্ষা দিয়েছে আমাকে আমাকে জানাবে যে তোমার পরীক্ষাটা কেমন হলো হান্ড্রেড পার্সেন্ট তোমার পরীক্ষা কিন্তু ভালো হতে বাধ্য তো চলো বন্ধুরা বেশি আমি দেরি করব না এবার আমরা ঝটপট যে প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন হিসেবে দেখে নিতে হবে সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে সেগুলো দেখে নাও দেখো বন্ধুরা এক দাগে তোমাদের যে প্রশ্ন থাকবে দুটো প্রশ্ন থাকবে লিখতে হবে একটা তার মার্ক থাকবে কি বলো তো চার ঠিক আছে তাহলে এক দাগের দুটো প্রশ্নের ভিতরে লিখতে হবে একটা তার মার্ক থাকবে চার তো এক দাগে যে দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে অত্যধিক গুরুত্বপূর্ণ মানে একটা পড়লে একটাই পরীক্ষা আসবে এরকম একটা প্রশ্ন হলো সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর চারটি পদক্ষেপ ভীষণ গুরুত্বপূর্ণ ধরে নাও পরীক্ষার প্রশ্নে চলে এসছে এরকম একটা প্রশ্ন ঠিক আছে দুই নম্বর যে প্রশ্নটা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি লেখো আমি কিন্তু প্রশ্ন দেখিয়ে বলে দিয়েছি তোমাদের সার্বজনীন প্রাথমিক শিক্ষা লক্ষ্যে পৌঁছানোর চারটি পদক্ষেপ আর সর্বশিক্ষা অভিযান এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটোর ভিতরে দুটোই পরীক্ষা আসবে তোমাদের লিখতে হবে কিন্তু একটা মনে করো যে না আমি এতটা রিক্স নেব না আর একটা প্রশ্ন পড়ে যাব তাহলে অবশ্যই এই প্রশ্নটা দেখে যাবে বয়স্ক শিক্ষার সমস্যাগুলি কী কী ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও কিন্তু প্রথম প্রশ্নটা কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ যেটা তোমাদের অবশ্যই খুব ভালো করে কিন্তু পড়ে যেতেই হবে ঠিক আছে বন্ধুরা তাহলে প্রথম প্রশ্নটা একদম জলের জলমথন মুখস্থ করে যাবে প্রথম দ্বিতীয়টা অত্যধিক গুরুত্ব সহকারী এবং তৃতীয়টা মোটামুটি গুরুত্ব সহকারী কারণ দু হাজার উনিশ সালে কিন্তু এই প্রশ্নটা কিন্তু চলে এসছে দু হাজার কুড়িতে পরীক্ষা হয়নি দু হাজার একুশে আসার কিন্তু মোটামুটি সম্ভাবনা আছে কিন্তু প্রথম দুটো প্রশ্ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে আচ্ছা এবার দুই নম্বরে তোমাদের আবার কিন্তু দুই দাগে দুটো প্রশ্ন থাকবে লিখতে হবে একটা সেখানেও মার্ক থাকবে কত বলো তো তোমাদের চার মার্ক থাকবে তাহলে কি বললাম দুই দাগে প্রশ্ন হবে দুটো লিখতে হবে একটা তাতে মার্ক থাকবে তোমাদের চার তো এখানে তোমাদের ডেলার্স কমিশনের যে চারটি স্তম্ভ আছে তার মধ্যে কিন্তু তোমাদের যদি দুটো ভালো করে পড়ো অর্থাৎ দু এবং দু যে দুটো চলে এসছে সেই দুটো বাদ দিয়ে তুমি বাকি যে দুটো পড়ে থাকবে সেই দুটো যদি তুমি পড়ো তাহলে তোমার কিন্তু পরীক্ষায় চলে আসবে কোনো সমস্যা হবে না তো দু হাজার আর উনিশে কোনটা চলে এসেছে জ্ঞানার্জনের শিক্ষা চলে এসেছে এবং মানুষ হয়ে ওঠার শিক্ষাটা চলে এসছে তাহলে এই দুটো বাদ দাও তাহলে থাকলো দুটো একটা হচ্ছে কর্মের জন্য শিক্ষা আর একত্র বসবাসের শিক্ষা তাহলে দেখো কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলো পূরণে বিদ্যালয়ের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ একত্র বসবাসের শিক্ষার উদ্দেশ্যগুলো পূরণে বিদ্যালয়ের ভূমিকা তাহলে এই দুটোর মধ্যে আমি কিন্তু বেশি গুরুত্ব রেখেছি একত্র বসবাসের উদ্দেশ্যে বা একত্র বসবাসের শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা এটা ধরে না পরীক্ষায় প্রশ্নে চলে এসেছে তোমরা কী বলবো আমি দুই দাগে দুটো প্রশ্ন হবে লিখতে হবে তোমাদের একটা ঠিক আছে তো এই একটা প্রশ্ন তুমি যদি মনে করো পড়ে যাবো আমি একটা প্রশ্ন পড়বো না তাহলে কিন্তু এটা চলে আসার চরম সম্ভাবনা রয়েছে ঠিক আছে কিন্তু আমি চাইবো এই দুটো প্রশ্নই তোমরা ভালো করে পড়ো দুটোর মধ্যে যে একটা তোমরা পেয়ে যাবে এছাড়াও এখানে লাস্ট চ্যাপ্টার থেকে আরও দুটো প্রশ্ন থাকে ঠিক আছে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা তোমরা পড়বে আর শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির সুবিধা বা ব্যবহার পড়বে ঠিক আছে আমি কি বললাম এখানে তোমাদের দুটো প্রশ্ন থাকবে তার জন্য আমি চারটে প্রশ্ন দিয়েছি তোমাদের লিখতে হবে কিন্তু একটা ঠিক আছে তো এই দুটো যদি পড়ে তার ভিতরে একটা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ইন কেস তুমি যদি রিস্ক না রাখতে চাও তাহলে কম্পিউটার শিক্ষামূলক উপযোগিতা লেখো দেখো টু স্টার দিয়েছি আর এই ওয়ান স্টার দিয়েছি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির সুবিধা লেখো ঠিক আছে তাহলে এই চারটে দিচ্ছি আমি দুই দাগ থেকে এবার দেখো আমি তিন দাগে যে প্রশ্নগুলো তোমাদের থাকবে তিন দাগে প্রশ্ন থাকবে তোমাদের তিনটি তোমাদের লিখতে হবে দুটো আট দুগুনি ষোলো মার্ক থাকবে ভীষণ গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু এই পাঠটা পড়তে হবে ঠিক আছে তো এখানে আমি চার থেকে পাঁচটা তোমাদের প্রশ্ন দিচ্ছি যার ভিতরে আশা করছি তিনটি কমন পেয়ে যাবে তোমাদের লিখতে হবে কিন্তু দুটো ভীষণ গুরুত্ব সহকারে পড়বে এক একটা প্রশ্নের মান কিন্তু আট মার্ক সেই জন্য এখানে যদি তুমি এটা ছেড়ে দিয়ে আসো ভীষণ ভীষণ তোমাদের মার্ক কিন্তু এখানে কমে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে সেই জন্য খুব গুরুত্ব সহকারে কিন্তু একটা পড়তে হবে ঠিক আছে তো এক দাগের যে প্রশ্নটা অত্যধিক গুরুত্ব সহকার আমি দিয়েছি থন্ডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রে গুরুত্ব আলোচনা করো এখানে তুমি লাভের সূত্র ও অনুশীলনী সূত্রটির গুরুত্ব আলোচনা করতে পারো খুব সুন্দর করে গুরুত্ব সহকারে কিন্তু ভীষণ গুরুত্ব সহকার এটা পড়তে হবে এবছর কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে এটাকে আমি থ্রি স্টার দিয়েছি নেক্সট দুই নম্বরের যে প্রশ্নটা অবশ্যই গুরুত্ব সহরে পড়বে স্পিয়ারম্যানের দ্বি উপদান তত্ত্বটি ব্যাখ্যা করো চিত্রসহ এর গুরুত্ব লেখা এটা টু স্টার দিচ্ছি এটা তুমি পড়ে যাবে কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট ঠিক আছে এবার আমি তিন দাগে যে দিয়েছি বলতে বলছো ক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলের গুরুত্ব এটা অত্যধিক গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে এটাকে আমি থ্রি স্টার কিন্তু দিয়েছি খুব ভালো করে পড়বে কিন্তু আট মার্কের প্রশ্ন ছেড়ে আসলে কিন্তু তোমার খুব তুমি কিন্তু অনেক মার্ক কম পেয়ে যাবে এবং বিপদে পড়ে যাবে চার নম্বর যে প্রশ্নটা অবশ্যই অবশ্যই গুরুত্ব সহের পড়বে আগ্রহ কাকা বলে শিক্ষাক্ষেত্রে আগ্রহ গুরুত্ব লেখো এটাকেও থ্রি স্টার দিচ্ছি এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রশ্ন এবছর ফাইনাল পরীক্ষার জন্য মানে পরীক্ষা চলে এসেছে এরকম একটা কিন্তু প্রশ্ন তো যাই হোক পাঁচ নম্বর যে প্রশ্নটা দিচ্ছি পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো এটা মোটামুটি ইম্পর্টেন্ট দেখো টু স্টার দিয়েছি তো এবার এছাড়াও এখান থেকে দুটো প্রশ্ন হবে তোমাদের আর একটা কিন্তু তোমাদের মোট বা মিন বা মিডিয়ান এইগুলো নির্ণয় আসে তো এখানে তোমাদের এবছর তোমাদের মোড আর মিডিয়ান কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আমি মোড নির্ণয়টা বলছি মোড নির্ণয় অত্যধিক গুরুত্ব সহকার করে যাওয়া কিন্তু এই মোড নির্ণয় থেকে এবার কিন্তু ফাইনাল পরীক্ষায় আসার কিন্তু সম্ভব না মিডিয়ানটা মোটামুটি দেখে যাওয়া মিন নির্ণয় তোমাদের এবছর ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি করার কোনো দরকার নেই তো চলো বন্ধুরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও ঠিক আছে এগুলো খুব ভালো করে কিন্তু পড়ে ফেলবে এবার আমরা পার্ট ফোর অর্থাৎ লাস্ট পার্ট থেকে তোমাদের প্রশ্ন হবে কি বলো তো তিনটে তোমাদের লিখতে হবে কটা বলো তো দুটো এখানে আট মার্কের প্রশ্ন হয় আট দুগুণে তোমাদের ষোলো মার্ক থাকবে ঠিক আছে তো এই ষোলো মার্কের জন্য আমি চার থেকে পাঁচটা প্রশ্ন দিচ্ছি অর্থাৎ এখানে তোমাদের তিনটে কমন পেয়ে যাবে সেই চার থেকে পাঁচটার ভিতরে আশা করছি এখানে আট মার্কের প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্ব সহকার তোমাদের পড়তে হবে এখান থেকে যদি একটা প্রশ্ন ছেড়ে আসে তাহলে কিন্তু আট মার্ক কম কমে যাওয়া কিন্তু অনেক বেশি মার্কটা কিন্তু তোমার কিন্তু কমে আসবে জন্য অবশ্যই গুরুত্ব সহকার কিন্তু পড়বে আর যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি হাজির হয়েছি দেখ এক নম্বর যে প্রশ্নটা এবছর ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হল উনিশশো সালে জাতীয় শিক্ষানীতির অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী সুপারিশ করা সুপারিশ তা আলোচনা করো তাহলে কি বললাম অপারেশন বোর্ড আর নবোদয় বিদ্যালয় গঠনের জন্য যে সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলো তোমাকে এখানে আলোচনা করতে হবে দুই নম্বর যে প্রশ্নটা অত্যধিক গুরুত্ব সহকার পড়বে মাধ্যমিক বা মুদ্রায়ণ কমিশনের মধ্যে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটাও এটাকেও তাকে আমি থ্রি স্টার দিয়েছি ঠিক আছে তিন নম্বর যে প্রশ্নটা অবশ্যই ভালো করে পড়বে তিন নম্বর কোটারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম আলোচনা করো দেখো কোটারি কমিশন থেকে এই প্রশ্নটা আমি টু স্টার দিয়েছি এই কারণেই কারণ দু সালে কিন্তু এটা এইটা নাই প্রাথমিক শিক্ষা নয় কোটারি কমিশনের মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের আলোচনা এসেছিলো সেই জন্যে এটা আমি এবার মাধ্যমিক না দিয়ে এবার কী বলতো প্রাথমিক শিক্ষা দিয়েছি এবং টু স্টার দিয়েছি এবার কিন্তু তোমাদের মাধ্যমিক বা মুদলের শিক্ষা কমিশন থেকে যে কোনো একটা প্রশ্ন হওয়ার ভীষণ ভীষণ সম্ভাবনা রয়েছে সেই জন্যে মুদলের শিক্ষা কমিশন থেকে কিন্তু আমি দুখানা প্রশ্ন দিয়েছি এই একটা প্রশ্ন দিলাম আর প্রশ্ন দিয়েছি সেটা হলো মজুরাল কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণা ভীষণ গুরুত্ব সহকারে কিন্তু তোমাদের পড়তে হবে এটাকে আমি টুইস্টটা দিয়েছি এবার এই এখান থেকে আরেকটা প্রশ্ন দিয়েছি সময়সূচক কাকে বলে শিক্ষাক্ষেত্রে সময় সুযোগের ধারণা লেখো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবার লাস্ট যে প্রশ্নটা দিচ্ছি এটা কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোর্টের কমিশন থেকেই ও কারিগরি শিক্ষার উদ্দেশ্য ও গুরুত্বগুলি লেখো এটাও কিন্তু তিরিশটা দিচ্ছি আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো বন্ধুরা এই ছটা প্রশ্ন দিলাম এর ভিতরে আশা করছি তোমরা তিনটে প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমাদের লিখতে হবে কিন্তু তিন তিনটে নয় তিন তোমাদের লিখতে হবে দুটো বন্ধুরা দেখো আমি কিন্তু ভীষণভাবে রিসার্চ করে ভালো করে দেখে বিভিন্ন সালের প্রশ্নগুলো আমি দেখে শুনে এবং গত কয়েক বছর ধরে কিন্তু আমি এডুকেশনের সাজেশন এইভাবেই দিয়ে আসছি এবং বন্ধুরা আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং আমার কোচিংয়ের স্টুডেন্টরাও কিন্তু গত কয়েক বছর ধরে তারা হানড্রেড পার্সেন্ট এইভাবে এডুকেশনের সাজেশনের কমন কিন্তু তারা পেয়ে যায় কারণ আমার দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা তো রয়েছে আমি যখন এডুকেশন লেভেলে আমি কিন্তু নিজেও পড়াশোনা করেছি এই এডুকেশান সাবজেক্টটা কিন্তু আমার ছিল খুব সহজেই কিন্তু এর সাজেশন তৈরি করা যায় এবং এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে তুমি যদি পড়ো তাহলে তুমি কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে এবং আমাদের চ্যানেলের বাকি সাজেশনের ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকো তাহলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও এবং ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো